অ্যানিমেনিয়ান স্টাডি সার্কেল থেকে। আমি ডাক্তার দিলীপ কুমার হালদার। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন প্রাইমারি অ্যাকশন অ্যান্ড সেকেন্ডারি অ্যাকশন। আমরা জানি প্রাইমারি অ্যাকশন ইজ দ্য অ্যাকশন অফ মেডিসিন, সেকেন্ডারি অ্যাকশন ইজ দ্য রিঅ্যাকশন অফ ভাইটাল ফোর্স। তো অ্যাকশন অফ মেডিসিন বলতে অ্যাকশন অফ এনি এজেন্ট অর মেডিসিন, অ্যানিম্যান যাকে বলেছেন, আর্টিফিশিয়াল মরবিফিক এজেন্ট অর্থাৎ মেডিসিন। মেডিসিন যদি অ্যাপ্লাই করা হয় মানব শরীরে তাহলে কাজ করে ভাইটাল ফোর্সের উপস্থিতিতে, অর্থাৎ ইন প্রেজেন্স অফ ভাইটাল ফোর্স, এবং ভাইটাল ফোর্সের উপরে কাজ করছে। এবং কাজটা কীরকম করবে, তাহলে ফোর্সটা কোথা দিয়ে এলো, বাইরে থেকে। সেদিক দিয়ে যে এই এক্সটার্নাল এজেন্ট, এটা একটা এক্সটার্নাল ফোর্স নট ইন্টারনাল, কিন্তু রিঅ্যাকশন প্লে করে কার উপরে, ভাইটাল ফোর্সের উপরে। রিঅ্যাকশনটা কোথায় হয়, ভাইটাল ফোর্সের উপর, ভাইটাল ফোর্সের একটা রিঅ্যাকশন হয়, অর্থাৎ রিঅ্যাকশনটা কোথাকার, ইন্টারনাল। এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাইড অন, কিন্তু রিঅ্যাকশনটা ইন্টারনাল। যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে, একটা ফুটবল মাঠে ফুটবল খেলা হচ্ছে, খেলছে কারা, প্লেয়ার, ফুটবল প্লেয়ার, কিন্তু যেসব দর্শক, হাজার হাজার দর্শক গ্যালারিতে বসে আছে, যখন গোল হলো চেঁচিয়ে উঠছে কারা, দর্শকরা। এবং এই দর্শকের মন থেকে রিঅ্যাকশনটা হচ্ছে, তারা একটা প্রতিক্রিয়া বা আনন্দ উল্লাস করছে, সেটা যে রিঅ্যাকশন কাদের, দর্শকের মনের। খেলাটা কোথায় হচ্ছে, মাঠে। এই যে প্লেয়ারদের সঙ্গে এবং দর্শকদের মধ্যে কোনো মেটেরিয়াল ইন্টারচেঞ্জ হচ্ছে না, কিন্তু এই একটা রিঅ্যাকশন হচ্ছে। এই ধরনের রিঅ্যাকশনকে বলা হয় ডায়নামিক অ্যাকশন, অর্থাৎ রিঅ্যাকশনটা ডায়নামিক, অ্যাকশনটা ডাইরেক্ট। কীরকম হবে অ্যাকশনটা, অ্যাজ পার দ্য কোয়ালিটি অফ দ্য এজেন্ট। যেমন ফুটবল প্লেয়ারকে দিলে ফুটবল খেলা দেখা যাবে, ক্রিকেট প্লেয়ার দিলে ক্রিকেট খেলা হবে, হকি প্লেয়ার দিলে হকি খেলা হবে, কিন্তু রিঅ্যাকশনটা সর্বক্ষেত্রেই দর্শকরা, সেই ধরনের দর্শক আসবে, ফুটবল খেলা দেখতে ফুটবল প্লেয়ার, ফুটবল দর্শক আসবে, ক্রিকেট খেলা দেখতে ক্রিকেট দর্শক আসবে, এবং হকি খেলা দেখতে হলে হকি লাভার্সরা আসবে। রিঅ্যাকশনটা তাদের মনে ওই একই রকম, সেকেন্ডারি অ্যাকশন, অর্থাৎ রিঅ্যাকশনটা ডায়নামিক অ্যাকশন। অ্যাক্টিং এজেন্টের ডায়নামিসিটি যত কম হবে তত তার অ্যাকশনটা সুপারফিসিয়াল হবে। অর্থাৎ ওষুধ যদি কম ডায়নামিক হয় তাহলে তার অ্যাকশনটা সুপারফিসিয়াল হবে, ডিপ টু দ্য ভাইটাল ফোর্স যাবে না, ফলে রিঅ্যাকশনটা শর্ট হবে। কিন্তু যদি ওষুধটা, অর্থাৎ আর্টিফিশিয়াল মরবিফিক এজেন্ট যদি ডিপ সিটেড হয়, অর্থাৎ হাই পোটেন্সির হয়, হাই ডাইনামিসিটির হয়, তাহলে তার রিঅ্যাকশনটা হবে ডিপ টু দ্য ভাইটাল ফোর্স, এবং রিঅ্যাকশনটাও হবে ডিপ টু দ্য ভাইটাল ফোর্স, অর্থাৎ লঙ্গার অ্যান্ড ডিপার। এবার কথা হচ্ছে স্ট্রেংথ যত বেশি হবে, ওষুধের লেন্থ অর্থাৎ পাওয়ার বা পোটেন্সি যত বেশি হবে তত ডিপার হবে রিঅ্যাকশনটা, তত ডিপার অ্যান্ড লঙ্গার হবে। এখানে একটা কথা বলে রাখি যে ওষুধের মধ্যে দুটো জিনিস আমাকে ভাবতে হবে। ওষুধের মধ্যে একটা কোয়ালিটেটিভ ফ্যাক্টর আছে, একটা পেনিট্রেটিং ফোর্স আছে। অর্থাৎ কোয়ালিটেটিভ ফোর্সকে যে সাবস্টান্স থেকে ওষুধ হয়েছে সেই সাবস্টান্সের কোয়ালিটেটিভ এফিকেসি একটা ফোর্স, তার সাথে একটা পেনিট্রেটিং ফোর্স, এই দুটো একসাথে ওষুধের সঙ্গে থাকে। যেমন একটা টেকনিশিয়ান গাড়ি করে যাচ্ছে,
গাড়িটা হচ্ছে পেনিট্রেটিং ফোর্স, টেকনিশিয়ান হচ্ছে কোয়ালিটেটিভ ফোর্স। এই দুটো একত্রিত থাকে, ওষুধের কাজ করে। কীরকম একটা ওষুধের ডেপথ যত বেশি হবে, রোগের ডেপথ যত বেশি হবে, ওষুধ তত ডিপে পৌঁছাতে হবে। অর্থাৎ যত ডিপ টু দ্য ওষুধ হবে, যত ডিপে রোগটা থাকবে, পেনিট্রেটিং ফোর্স তত ডিপার হতে হবে। তা না হলে ওষুধের জায়গায় পৌঁছাতে পারবে না, ওষুধের কাজ করবে না। আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে ওষুধ সিলেকশন ঠিক আছে, কিন্তু ডাইনামিক স্টেটটা ঠিক নেই। ওষুধের ডাইনামিক স্টেট এবং রোগের ডাইনামিক স্টেট দুটো ঠিক নেই, ফলে কী করবে, ওষুধ কাজ করে না। আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি এত 30% দিয়ে কাজ করলো না, 200 দিলাম কাজ করলো, অথবা 200 দিয়েও কাজ করলো না, 1 mg দিয়ে কাজ করলো। তার মানে কি, ওষুধ সিলেকশন ঠিক আছে, স্টেট অফ ডাইনামিসিটি ঠিক নেই, অর্থাৎ তার পেনিট্রেটিং ফোর্সটা ঠিক নেই, পেনিট্রেটিং ফোর্সটা বাড়াতে হবে। আমরা যখনই কোনো মানুষ অসুস্থ হয় তখন তাকে তার ডাইনামিসিটি কমে যায়, অর্থাৎ স্টেট অফ ডাইনামিসিটি কমতে থাকে। সেই স্টেট অফ ডাইনামিসিটিকে আমরা তুলে নিই, অর্থাৎ ভাইটাল ফোর্সকে স্ট্রং করে ফেলি, অর্থাৎ ডাইনামিক লেভেলটা হাই হয়ে যায়। যত ওষুধ রোগ যত অসুস্থ হবে তত তার ডাইনামিসিটি কমতে থাকে। যেমন ESR বাড়ে যত তার ভাইটালিটি কমতে থাকে, ESR বাড়ে। এখানে যত তার রোগ বাড়ে তার ডাইনামিসিটি কমে, সে লো ডাইনামিক হয়ে যাবে। ডাইনামিসিটি যখন জিরো হয়ে যাবে, ম্যান ইজ ডেড। এবং যদি এটা এক্সট্রিম হয়ে যায় 100% বা 99%, তাহলে দ্য পার্সন ইজ কমপ্লিটলি হেলদি। সেক্ষেত্রে সেই ডাইনামিক লেভেলটা যখন বাড়বে, যত বাড়বে তত তার পেনিট্রেটিং ফোর্স বেশি লাগবে। এবং পেনিট্রেটিং ফোর্স বেশি লাগে বলেই আমরা অনেক ক্ষেত্রেই আমরা করি কি 30 দিই, তারপর 200 দিই, তারপর 1 mg দিই, তারপর 10 mg দিই প্রয়োজন অনুযায়ী। অর্থাৎ পেনিট্রেটিং ফোর্সটা তাকে বেশিটা পেনিট্রেট করতে হবে, কত দূরে যেতে হবে ভাইটাল ফোর্সের মধ্যে, যে তার ফান্ডামেন্টাল কজ, তার মধ্যে যে জটিলতা তৈরি করে দিয়েছে সেই ফান্ডামেন্টাল কজের জটিলতাকে ভেদ করতে হবে, ফলে সেইখানে পেনিট্রেটিং ফোর্সটা অত অনেক অনেক জোরে এবং অনেক ডিপে পৌঁছাতে হবে সেই জন্য। এবং সেক্ষেত্রে রিয়াকশানটাও হবে ডিপার, লঙ্গার, ফলে কিউরেটিভ প্রসেসটা অনেক ডিলে হলেও সেটা কিওরটা হবে অনেক ডিপ থেকে। নেক্সট একটা কথা বলি, যদি এই যে প্রাইমারি অ্যাকশান যদি বেশি করার সুযোগ দেওয়া হয়, যেমন একটা মাঠে 10টা প্লেয়ার বা 11টা প্লেয়ার না দিয়ে যদি 500 প্লেয়ার নামিয়ে দেওয়া হয়, কী হবে তাহলে, ডিস্ট্রাকশান অফ দ্য ফিল্ড হবে। অর্থাৎ অল্প রোগ হোক আর বেশি হোক, অর্থাৎ জীবনী শক্তির উপরে যদি বেশি অত্যাচার করা হয় তাহলে তার ক্ষতি বেশি হবে, ডিস্ট্রাকশান বেশি হবে, তার রিঅ্যাক্টিভিটি নষ্ট হবে। যেমন এফিকেসি এক্সট্রা হলে, যেমন মাঠে অনেক লোক গেলে মাঠ ক্ষতিগ্রস্ত হবে, সেই মাঠ রিপেয়ার করতে দেরি হবে, তেমনি বেশি ওষুধ দিয়ে ফেললে, বেশি পরিমাণ ওষুধ দিয়ে ফেললে সেই ভাইটাল ফোর্সের ক্ষতি হবে, সেই রিপেয়ারটা অনেকটা দেরি হবে। সেই জন্য আমরা সূক্ষ্মমাত্রায়, হ্যানিম্যান বলেছেন সূক্ষ্মমাত্রায় অল্প পরিমাণ ওষুধ দেবো। সূক্ষ্মমাত্রায় কেন দেবো, সূক্ষ্মমাত্রায় দিলে ওষুধের প্রাইমারি অ্যাকশান শর্টার হবে, কিন্তু রিঅ্যাকশান স্টার্ট হয়ে গেলে সেই রিঅ্যাকশানটা চলবে অ্যাজ পার দ্য স্টিমুলেশন অফ দ্য আর্টিফিশিয়াল মরফিক এজেন্ট। অর্থাৎ স্টিমুলেশান স্টার্ট করে দেওয়াই প্রধান কথা, রিঅ্যাকশানটা চলবে ভাইটাল ফোর্সের এবং রিঅ্যাক্টিভিটির ক্যারেক্টারের উপরে। লাস্টে আমি বলব যে ভাইটাল ফোর্স যাতে
ডিস্ট্রাকশন না হয়ে যদি অল্প একটু কাজ করেই রিয়াকশানটা স্টার্ট করে দিতে পারে, সেই ক্ষেত্রে হবে সবচেয়ে ভালো। সেই জন্য ওষুধের কোয়ালিটি হবে, ওষুধের কোয়ান্টিটি হবে ভীষণ কম, যত কম দেওয়া যায়, শুধু জাস্ট স্টিমুলেট করবে। আমি একটা কথা বলি, প্রাইমারি অ্যাকশন আসলে কি? প্রাইমারি অ্যাকশন দিয়ে আমরা ওষুধের কোয়ালিটিটিভ যে এফিকেসি আছে সেটাকে আমরা বোঝার চেষ্টা করি। যেমন ড্রাগ প্রুভিংয়ের সময় ওষুধ তার প্রাইমারি অ্যাকশনের জন্যই তার কোয়ালিটিটিভ এফিকেসি প্রকাশ করে, সেই সিমটমসগুলো আমরা দেখে আমরা ওষুধকে স্টাডি করি। অর্থাৎ প্রাইমারি অ্যাকশন হেল্পস আস টু স্টাডি দ্য মেডিসিন, সেকেন্ডারি অ্যাকশন হেল্পস আস টু কিওর দ্য পেশেন্ট। এখানে একটা মজার কথা হচ্ছে, আমরা যে কোনো রোগ যখন সারাতে চেষ্টা করি, আমরা যে কোনো কন্ডিশান হোক না কেন, তার একটা উল্টো কন্ডিশান তৈরি করতে চাই। কীরকম ব্যাপারটা? জ্বর হলে আমরা শরীরটা গরম হয়, আমরা সবসময়ই চাই, এটা সাধারণ ধারণাই এটা, যে ওই গরমটাকে ঠান্ডা করতে হবে। অর্থাৎ তাকে যদি জলও দেওয়া হয় তাহলে সে ঠান্ডা হলো, অর্থাৎ একটা অপোজিট কন্ডিশানকে খুঁজি। এই অপোজিট কন্ডিশান সব ক্ষেত্রে আমরা আন্দাজ করতে পারি না। জ্বরের ক্ষেত্রে অপোজিট কন্ডিশান যেমন ঠান্ডা করে দেওয়া, ডায়রিয়ার ক্ষেত্রে অপোজিট কন্ডিশান যেমন কনস্টিপেশন তৈরি করা। কিন্তু একটা মানুষ ভয় পাচ্ছে, কিসের ভয়? বজ্রপাতের ভয়। একটা মানুষ ভয় পাচ্ছে, কিসের ভয়? অন্ধকারের ভয়। তো এর উল্টোটা অনুভূতিটা কী আছে? কিংবা বজ্রপাতের ভয়ের উল্টো অনুভূতিটা কী আছে? কিংবা একটা মানুষের মন খারাপ হলো, দুঃখ হলো, সেই পার্টিকুলার দুঃখ আমাকে বকলো বলে দুঃখ হলো, এই বকা খাওয়ার দুঃখের অপোজিট কন্ডিশান কী আছে এটা কিন্তু আমরা জানি না। এবং এই পার্টিকুলার প্রত্যেকটা ক্ষেত্রের জন্য যদি সায়েন্টিস্টদের বলা হয় এর উল্টো কন্ডিশানটা বার করো এবং তার জন্য একটা ওষুধ তৈরি করো, দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট। এবং সেই ডিফিকাল্ট টাস্ক করতে করতেই বহুত সময় নষ্ট হয়ে যাবে। কিন্তু হ্যানিম্যান একটা সুন্দর কথা বলে দিয়েছেন। হ্যানিম্যান বলছেন কি, সেকেন্ডারি অ্যাকশন অফ দ্য সাবস্ট্যান্স, অর্থাৎ আর্টিফিশিয়াল মরবিফিক এজেন্টের শরীরে প্রয়োগ করার পরে যে সেকেন্ডারি অ্যাকশন হবে দ্যাট ইজ জাস্ট অপোজিট টু দ্য কোয়ালিটি অফ দ্য প্রাইমারি অ্যাকশন। অর্থাৎ যে সিমটমসটা সে প্রাইমারি অ্যাকশানে তৈরি করে তার কোয়ালিটি দেখিয়ে দিয়েছে, তার সেকেন্ডারি অ্যাকশন যদি ঘটাতে দেওয়া হয় ঠিক তার অপোজিট কন্ডিশান, অর্থাৎ রোগ সারানোর জন্য আমরা যে কন্ডিশানটা চাই ঠিক সেই কন্ডিশানটা তৈরি করে। হ্যানিম্যান এই অদ্ভুত সত্যটা আমাদের দিয়ে গেলেন প্রাইমারি অ্যাকশান অ্যান্ড সেকেন্ডারি অ্যাকশান ব্যাখ্যা দিতে গিয়ে। এই জন্য আমরা হোমিওপ্যাথরা রোগীতে অর্থাৎ অসুস্থ ব্যক্তিকে সুস্থ করার জন্য সদৃশ্য ডায়নামিক বা পটেন্টাইজড ওষুধ সূক্ষ্মমাত্রায় দিয়ে থাকি, কারণ এই ওষুধই, সদৃশ ওষুধই একমাত্র যা আরোগ্যের জন্য প্রয়োজনীয় এক্সাক্ট অপোজিট কন্ডিশানটা তৈরি করতে পারে থ্রু ইটস রিয়াকশান বাই দ্য ভাইটাল ফোর্স। দেয়ার ইজ নো আদার ওয়ে হুইচ ক্যান ক্রিয়েট দ্য এক্সাক্ট অপোজিট কন্ডিশান টু কিওর দ্য পেশেন্ট। সো ইট ইজ দ্য গ্রেট ক্রিয়েশন অফ হ্যানিম্যান অ্যান্ড হেয়ার ইজ দ্য সুপিরিয়রিটি অফ হ্যানিম্যানিয়ান হোমিওপ্যাথি। দ্যাটস অল অ্যাবাউট টুডে, থ্যাংক ইউ।